হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। গতকাল আমরা আসতে পারিনি, তার মেন কারণ হচ্ছে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং তার জন্য আমাদের বেশ কিছু কাজ কিন্তু পড়ে গিয়েছিল, এই জন্য একটু সময় করে উঠতে পারিনি। সময় করে উঠতে পারিনি বললেও আবার ভুল হবে, সময় ছিল কিন্তু তখন আর একদম শরীর দিচ্ছিল না, এই জন্য ভিডিও আনতে পারিনি। তবে আজকে কিন্তু সমস্ত তো খবর আপনাদের দেব, আপডেট দেব, অর্থাৎ এই গত পরশু দিন এবং গতকাল মিলে যে এশিয়ান ক্লাব কম্পিটিশনে ভারতের তিনটে ক্লাব অংশগ্রহণ করেছিল, এএফসি কাপে উড়িষ্যা এফসি এবং মোহনবাগান, যে ম্যাচের তো প্রিভিউ আমরা দিয়েছিলাম বাট রিভিউ কালকে দিতে আসতে পারিনি, এবং অবশ্যই মুম্বাই সিটি এফসি খেলতে নেমেছিল নব্বরের বিরুদ্ধে এসিএলে, অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে গতকাল যে ম্যাচে তারা হেরে যায় সেই ম্যাচের তো রিভিউ দেবো, তার সঙ্গে সঙ্গে আগের দুটো ম্যাচের কথা বলবো এবং কোথায় কি খামতি হচ্ছে ভারতীয় ক্লাব টিমগুলো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা চলুন মেইন ভিডিও পৌঁছে যাওয়া যাক। তো প্রথমেই একটা কথা বলবো, পরশু দিন কিন্তু আইএসএল এর শেষ ম্যাচ ছিল সেকেন্ড রাউন্ডের, গোয়া ভার্সেস পাঞ্জাব, যেখানে কিন্তু একটা রেফারির ব্যাড ডিসিশন নিয়ে গোটা ভারতবর্ষের ফুটবল ফ্যানদের মধ্যে আলোচনা হচ্ছে, অর্থাৎ লুকা মাচান যে গোলটি করেছিল পাঞ্জাবের হয়ে সেই গোলটা কি অফসাইড ছিল? যদি আমার মতামত জানতে চান আমি অবশ্যই বলবো এটা কিন্তু অফসাইড ছিল না, তবে যে ক্যামেরা অ্যাঙ্গেলে আমরা দেখতে পাচ্ছিলাম খেলাটা বা একবারই যখন রিপ্লে দেখিয়েছিল ক্যামেরা অ্যাঙ্গেলটা যেটা ছিল সেইটা কিন্তু দেখে মনে হচ্ছিল কোথাও যেন লুকা মাচানের হাতটা হয়তো অফসাইডে বেরিয়েছিল। তবে যদি আপনি পুরো ছবিটাকে একটু প্যারালাল করে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন লুকা মাচান কিন্তু জাস্ট একটু পেছনে ছিল, সেটা কিন্তু অফসাইড ছিল না, অবশ্যই সেটা শিওর গোল ছিল। তারপরেও যাই হোক না কেন এরকম ভুলভ্রান্তি তো থাকতেই পারে, তারপরে গোয়া কিন্তু 1-0 জিতে যায় এবং গোয়ার হয়ে গোল করে তাদের বিদেশি প্লেয়ার, যে প্লেয়ারটি কার্লোস মার্টিনেজ রড্রিগেজ, তো তার গোলেই কিন্তু ম্যাচ জিতে, প্রথম 17 মিনিটে গোল, তারপর কোনো গোল হয়নি, যথেষ্ট ভালো গেলে পাঞ্জাব এফসি, কিন্তু সেইভাবে গোয়া খেলতে পারেনি। গোয়ার কোচও মানালো মার্কোস বলেছে যে আমার টিম যথেষ্ট ভালো কিন্তু তারা টিম হিসাবে এখন অব্দি তৈরি হতে পারেনি, প্লেয়াররা তো ইন্ডিভিজুয়ালি খুবই ভালো, তো সত্যিই তাই খেলার মধ্যে কিন্তু সেই বাঁধন দেখতে পাওয়া যায়নি। এরপর চলে আসবো কিন্তু এএফসি কাপে। তো দেখুন আমাদের বর্তমান ভারতীয় ফুটবল ক্লাবের যা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে কিন্তু এই ক্লাব দিক থেকে বড় লেভেলে খেলার জন্য আমাদের ভালো পারফর্ম করতে হবে, সেখানে একদিকে মোহনবাগান জিতছে অন্যদিকে উড়িষ্যা হারছে, এর ফলে তো ব্যালেন্সটা ঠিক একই জায়গাতে রয়েছে, কোনো উন্নতি হচ্ছে না। উড়িষ্যা এফসির কিন্তু জেতা উচিত ছিল বসুন্ধরা কিংসের বিরুদ্ধে, আমরা তো আগেও বলেছিলাম যখন আমরা প্রিভিউ দিয়েছিলাম, কিন্তু আদতে সেটা দেখা গেল না, উল্টে দেখা গেল বসুন্ধরা কিংস অসম্ভব ভালো খেলে। আমি জানি হয়তো আমার বেশ কিছু কথাতেই যারা উড়িষ্যা ফুটবল এফসির ফ্যান তারা হয়তো একটু রাগ করছেন, দেখুন রাগ করা করে কিছু নয়, যেটা কথা সেটা আমাদের বলতে হবে, উড়িষ্যায় যতই সার্জ লোভেরা আসুক কোচ করতে আমার একজন খুব ফেভারিট, কিন্তু তার কোচিংয়ের এবারে কোনো কিছু দেখা যাচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে যে পরপর 2 বছর ভারতীয় দলকে এসিএলে তুলেছে, একবার গোয়াকে একবার মুম্বাইকে, তারপর তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে সেই ক্লাব থেকে, তো সেই যে একটা রাগ, সেই যে একটা ক্ষোভ, সেইটা হয়তো মানাল সার্জিও লোভেরা কোথাও একটা মনে রেখেছে, এই জন্য তার পুরনো যে প্লেয়াররা ছিল না, সে আহমেদ জাও হোক, মোর্তাদা ফল হোক, তাদেরকে ব্যাক করেছে, কিন্তু তারা এই মুহূর্তে কি শেপে আছে, যে রিইউনিয়ন করলে যে টিম ভালো খেলে সেটা কিন্তু নয়, কারণ এই উড়িষ্যা এফসি হাতে অনেক টাইম ছিল, তারা কিন্তু অনেক অন্য ভালো বিদেশি কিন্তু সাইনিং করতে পারতো, জানি না যে কোথায় কি খামতি হচ্ছে, হয়তো পরবর্তী ক্ষেত্রে উড়িষ্যা আরো ভালো খেলবে, তো দেখা যাক কি হয় সেটা আমরা আশা করব। তবে আমি পার্সোনালি চাই যে এই এশিয়ান কোটা বা ইন্টারন্যাশনাল ক্লাব কম্পিটিশনে কোটায় ভারতীয় ক্লাবরা ভালো খেলুক। এরপর চলে যাবো কিন্তু মোহনবাগানের কথায়। দেখুন মোহনবাগান তো দারুণ খেললো, জেসন কামিংস রিসেন্ট ওয়ার্ল্ড কাপের দুখানা গোল, সেই 2 গোলের নিরিখে মোহনবাগানের 3 পয়েন্ট পাওয়া এবং তারা এই মুহূর্তে গ্রুপ টেবিলের একদম মগডালে বসে থাকা, সব কিছু ঠিক আছে, আমাদের বাংলা দল আমাদের ভারতীয় দল এত ভালো খেলছে সব ঠিক আছে, কিন্তু কোথাও কি প্লেয়ারদের মধ্যে কোনো সমস্যা ঘটছে? তার কারণ যে একটা পেনাল্টি শট নিয়ে এত
কন্ট্রোভার্সি হচ্ছে যে কেন পেনাল্টি শটটা এরকম মারতে গেল কামিন্স। তো কামিন্স কি মেসি হতে চাইছে নাকি দিমিত্রি পেত্রাতসের কারণেই বা দিমিত্রি পেত্রাতসের কথাতে এরকম পেনাল্টি মারতে এসেছিল? এই সমস্ত কিন্তু কথা হচ্ছে তার এগেনস্টে জুয়ান ফেরান্ডো বলেছে এরকম কোনো আমরা প্র্যাকটিস করিনি, হয়তো তারা নিজেদের মধ্যে সেটা কিছু আন্ডারস্ট্যান্ডিং করে করতে গিয়েছিল। এবং তাছাড়াও আমি আরেকটা কথা আপনাদের সামনে তুলে ধরবো যে আর্মান্দো সাদিকু যে কিন্তু পেনাল্টিটা আদায় করেছিল সেই পেনাল্টি মারবার জন্য বল তুলে এগোচ্ছিল তার হাত থেকে কিন্তু কেড়ে নেওয়া হয়। এবং পরবর্তী ক্ষেত্রে যে চারটে প্লেয়ারের মধ্যে আলোচনা হয় পেনাল্টি কিকটা কেমন মারবে, সেখানে কিন্তু ব্র্যাডেন হামেল ছিলেন, জেসন কামিংস ছিলেন, ছিলেন দিমিত্রি পেত্রাতস, আর কিন্তু হুগো বোমো, সেখানে কিন্তু আর্মান্দো সাদিকু ছিল না যে কীরকম পেনাল্টিটা হবে একটা আলোচনার মধ্যে। তাহলে কি টিম মধ্যে বা টিমের প্লেয়ারদের মধ্যে কোনো একটা লবি চলছে যেটা কথা কিন্তু অনেকে তুলছে? তো আমার পার্সোনালি মনে হয় যে কোনো লবি নয়, কারণ মোটামুটি ঠিক করাই থাকে যে কে কিক করবে, পেনাল্টি কিক করবে, কে ফ্রি কিক করবে, কে কর্নার মারতে যাবে, ডান দিকে কে মারতে যাবে, বাঁ দিকে মারতে যাবে, এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের মধ্যে তৈরি করা হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আর্মান্দো সাদিকু গোল পাচ্ছেন না, তার গোল শট আটকে দিচ্ছেন, স্বভাবত একজন বড় প্লেয়ার চাইবে যে পেনাল্টি পেলে সে মারবে, কিন্তু আমরা প্রথম থেকে এই সিজনে দেখে এসেছি যে পেনাল্টি কিক কিন্তু জেসন কামিংস মারছে, সেহেতু তার হাতে বল কেড়ে নেওয়াটা কিন্তু কোনো খারাপ ইঙ্গিত দেয় না, এইটুকু আমি আপনাদের বলে দিচ্ছি। তো যাই হোক না কেন, টিম বন্ডিং ঠিক আছে, আশা করি এই টোটাল টিমটা লিথালিভাবে খেলবে এবং আমরা চাই যে এএফসি কাপটা ভারতে আসুক এবং প্রথমবারের জন্য মোহনবাগানের হাত ধরেই আসুক, আমাদের বাংলাতে আসুক, ভারতবর্ষকে যে যারা কিন্তু আগে শাসন করতো ফুটবলে, এখন হয়তো বাংলা ফুটবলারদের অনেক কামতি দেখা যাচ্ছে, কিন্তু হয়তো এই এএফসি কাপটা যদি নিয়ে আসতে পারে আবার নতুন করে জোয়ার চলে আসবে, এইটুকু বলতে কোথাও বাধা নেই। যাই হোক না কেন, খেলা খুবই ভালো হয়েছে, মোহনবাগানে কিন্তু বল পজিশন বেশি রেখেছে, গোলে শট বেশি মেরেছে এবং যোগ্য দল হিসেবে জিতেছে। উল্টো দিকে বসুন্ধরা কিংসও কিন্তু যোগ্য দল হিসেবে জিতেছে, যতই উড়িষ্যা এফসি আমাদের দল হোক না কেন সব দিক থেকে কিন্তু বসুন্ধরা এগিয়ে ছিল এবং কোথাও খেলার কিন্তু কোনো বাঁধনই আমি উড়িষ্যার দেখতে পাইনি, এটা খুব খারাপ লাগছে। যাই হোক, এ তো গেল এএফসি কাপ, এবার যদি আমরা চলে আসি এসিএল অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ গতকাল যে ম্যাচে কিন্তু ভারতের হয়ে মুম্বাই সিটি এফসি খেলতে নেমেছিল প্রবল শক্তিধর নাব্যহরের বিরুদ্ধে। কেন আমি প্রবল শক্তিধর বলছি, তার কারণ এই নাব্যহর কিন্তু আল হিলালকে প্রথম ম্যাচে আটকে দিয়েছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, আল হিলালকে কিন্তু প্রথম ম্যাচে এক এক গোলে আটকে দিয়েছিল আল হিলাল, অর্থাৎ সৌদি আরবের নিজস্ব মাঠে গিয়ে। তো সেই নাব্যহর অর্থাৎ উজবেকিস্তানের এই দলটি এই মুহূর্তে কারেন্ট যে তাদের লিগ খেলা হচ্ছে সেই লিগে কিন্তু তারা সেকেন্ড টিম হিসাবে হয়ে আছে এবং উজবেকিস্তানের লিগ কতটা ভালো সেটা আপনারা প্রত্যেকে জানেন। তো সেই নাব্যহরের বিরুদ্ধে কিন্তু কালকে মুম্বাই সিটি এফসি খেলতে নেমেছিল এবং প্রথম হাফ যখন খেলা শেষ হয় তখন গোল শূন্য এবং সেই মুহূর্তে ভারতীয় যে প্লেয়ারগুলি খেলছিল, অর্থাৎ আমি বিশেষ করে বিক্রম প্রতাপ সিংয়ের কথা বলবো এবং আপুইয়ার কথা বলবো, অসম্ভব ভালো খেলছিল, তার সঙ্গে তো ডেক স্টিওয়ার্ট ছিল এবং ডিফেন্ডার হিসাবে তিরি, মেহতাব এবং গ্রিফিটস, এরা তিনজন অসম্ভব ভালো খেলেছে এবং মাঝে মাঝে হয়তো আক্রমণে এসেছিল নাব্যহর দুবার, খুব যদি ভুল না করি আক্রমণে এসেছিল, কিন্তু তার বেশি আক্রমণ সানিয়েছিল মুম্বাই সিটি এফসি, বল পজিশন বেশি ছিল, গোলে শট বেশি ছিল। তো এই রকম একটা টিম সেকেন্ড হাফে নেমেই প্রথমে, অর্থাৎ প্রথমে বলতে আমি যেটা বলছি যে প্রথম 10 মিনিটের মধ্যে, হ্যাঁ তখন 58 মিনিট, তখন কিন্তু সেকেন্ড গোল খায়, প্রথম গোল খায় 52 মিনিটে এবং পরপর দুটো গোল, দুটোই অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস গোল, বিশেষ করে প্রথম গোলটা বলবো যেটা কিন্তু জামশেদ করে, একদম ওয়ার্ল্ড ক্লাস গোল ছিল এবং দ্বিতীয় গোলটা যেটা জাসুর বেক করে সেটাও কিন্তু যথেষ্ট ভালো গোল ছিল, লাচেন পার হয়তো কিছু করার ছিল না দুটো গোলের ক্ষেত্রেই। এবং এই টিমটাকে নিয়ে বা নাব্যহর টিমটাকে নিয়ে যেটা বলার বিষয় আমার, সেটা হচ্ছে এই টিমের বিদেশিরা হয়তো কোথাও একটা, হ্যাঁ আমাদের যারা বিদেশি খেলছে তাদের থেকে তো একটু উঁচু লেভেলের, কিন্তু তবুও আমার মনে হয় বিদেশিদের কিন্তু আমাদের বিদেশিরা অর্থাৎ মুম্বাই সিটি এফসির বিদেশিরা কিন্তু টেক্কা দিয়ে গেছে, কিন্তু যে স্বদেশি প্লেয়ারগুলো ছিল না তারা কিন্তু আমাদের ভারতীয় স্বদেশিদের টেক্কা দিয়েছে। বিশেষ করে আমি আকাশ মিশ্রার কথা বলবো এবং লালিন জুয়ালা ছাংতের কথা বলবো, যারা দুজন কিন্তু প্রথম হাফ থেকে বাঁ দিকটা অপারেট করছিল, দুজনেই কিন্তু কালকে ফুল ফ্লপ। ছাংতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিজের যে একটা টেকনিক্যালি সে কতটা
উঁচুতে আছে, মাঝে মাঝে দেখিয়েছে, তার গতি দেখিয়েছে, ড্রিবলিং করে বেরিয়ে যাওয়া দেখেছে, কিন্তু আকাশ মিশ্রা বারবার আটকে গেছে, তার ভুল পাস আটকে গেছে, এবং সেকেন্ড হাফে দেখতে পেয়েছি আপুইয়া কিন্তু ভুল পাস দিতে শুরু করে। তো এইখানে এইখানে কিন্তু পিছিয়ে যায় ভারত। উল্টো দিকে যদি আপনি প্রথম জামশেদের কথা বলেন, এই জামশেদ কিন্তু তাদের অর্থাৎ উজবেকিস্তানের ন্যাশনাল টিমের প্লেয়ার। আবার যদি আপনি জাসরুবিকের কথা বলেন, এই জাসরুবিক কিন্তু যিনি গোল করেছেন, ইনিও কিন্তু উজবেকিস্তানের ন্যাশনাল প্লেয়ার, মিডফিল্ডার, মাত্র 26 বছর বয়স। তো এই দুজন ন্যাশনাল প্লেয়ার অর্থাৎ স্বদেশি প্লেয়ারের গোলে কিন্তু ভারত পিছিয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে যে 3 নম্বর গোল খায় সেটা তো কিছু করার নেই আমি বলবো। এইরকম একটা ম্যাচে যখন মুম্বাই সিটি এফসি গোল করতে সবাই উদ্যত, তখন হয়তো এরকম একটা গোল খেয়ে যেতে পারে, তবে এই গোলটাও কিন্তু ছিল অসম্ভব ভালো গোল, চিপ করে যেভাবে গোল করেছে সত্যিই দেখবার মতো গোল। তো তবুও বলবো এই টিমটির বিরুদ্ধে আমাদের মুম্বাই সিটি এফসি যে লড়াইটা করেছে, বল পজিশনে দেখবেন 60-40% এগিয়ে আছে, টোটাল শটে 11টা শটে যেখানে এগিয়ে আছে, 90% 6টা শট মেরেছে আমাদের মুম্বাই সিটি এফসি। তো সমস্ত দিক থেকে দেখতে গেলে, এবং তার থেকে একটা বড় কথা বলতেই ভুলে গেছি, গ্রেগ স্টুয়ার্টের ফার্স্ট হাফে কিন্তু পেনাল্টি শুট আউট থেকে মিস, অর্থাৎ পেনাল্টি শট কিন্তু আটকে দেয়। কে আটকায়? 90 বারে গোলকিপার কাম ক্যাপ্টেন অর্থাৎ উৎকির আটকে যায়, যে উৎকির কিন্তু উজবেকিস্তানের 1 নম্বর গোলকিপার। তো এই টিমে উজবেকিস্তান ন্যাশনাল টিমের প্লেয়ার 4 জন কিন্তু মেন ন্যাশনাল টিমেরও আছে, যে উজবেকিস্তানের সঙ্গে আমরা এশিয়া কাপে কিন্তু কম্পিট করবো 2024 জানুয়ারি মাসে। তো তাদের বিরুদ্ধে বা তারা কেমন তার কিন্তু একটা ঝলক কিন্তু আমরা দেখতে পেলাম, এইটুকু বলতেই পারি। তো যাই হোক না কেন, এরপরের ম্যাচ আল হিলালের বিরুদ্ধে অর্থাৎ সৌদি আরবে গিয়ে নেইমারের টিমের বিরুদ্ধে মুম্বাই সিটি এফসির খেলা, সেই খেলা কেমন হবে বা সেই খেলা কিভাবে মুম্বাই সিটি এফসি ঘুরে দাঁড়াবে সেটা কিন্তু আমরা দেখতে আগ্রহ। তবে মুম্বাইয়ের ব্যাপারে আমি একটা কথা বলবো কি, এই মুম্বাই টিমটা তো যখন খেলে সে মেনটেন করে খেলে, কিন্তু যখন গোল খেয়ে যায় বা কিছুক্ষণের জন্য যেন পুরো খেয়ে হারিয়ে ফেলে, কালকেও দেখেছিলাম এইরকমভাবে কিন্তু খেয়ে হারিয়ে ফেলেছিল, এটা কেন ঘটছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তার কারণ এইভাবে কোনো এক একটা এত বড় লেভেলের জায়গায় খেলতে এসে এই মুহূর্তে তো আনডাউটফুল্লিভাবে মুম্বাই সিটি এফসি ওয়ান অফ দ্য গ্রেট ক্লাব আমাদের এই দেশে, মোহনবাগান আর মুম্বাই সিটি এফসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কেন নিজেদের মতো মনোসংযোগ হারিয়ে ফেলবে, দেখবেন যখন প্রথম গোলটা খেলো সেই অবধি ঠিক ছিল, তারপরে কেমন একটা খেয়ে হারিয়ে পড়ে এবং তার এগেনস্টে কিন্তু সেকেন্ড গোল খাওয়া। যাই হোক, এটা আশা করি ডাস বাকিংহাম খুব তাড়াতাড়ি সারিয়ে উঠবে, তার কারণ এরপরে আল হিলালের বিরুদ্ধে কিন্তু 23 তারিখে খেলা, তার আগে ইন্ডিয়ান সুপার লিগের একটা খেলা আছে 8 তারিখে কেরালার বিরুদ্ধে। তো সেই খেলাগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো, আশা করছি যে কালকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ দেখে আমরা অন্তপক্ষে একটু আনন্দিত যে মুম্বাই সিটি এফসি এত বড় একটা দলের বিরুদ্ধে উজবেকিস্তানের, যে দলটার প্রায় কিন্তু মার্কেট ভ্যালু 100 কোটি, তো সেই দলের বিরুদ্ধে এত ভালো খেলেছে, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। তো এই ছিল আজকের আমাদের মূল বক্তব্য, এবং এর সঙ্গে সঙ্গে আজকে ইস্ট বেঙ্গল কিন্তু খেলতে নামছে আইএসএলে, সেই দিকটা আপনারা নজর রাখবেন, এবং আমরা পরবর্তী ক্ষেত্রে সেই খেলার প্রিভিউ নিয়ে চলে আসছি, সেই দিকেও নজর রাখবেন। ততক্ষণের জন্য আমরা চললাম, টাটা।